Quá. Thank you. Hello. কোয়া মানে প্রাকৃতিক দৃশ্য, মানে সিনারি, হয়নে? তোমারও থাকিবনে, কেনেকে দেখাইছো? প্রত্যেক দিন যেহেতু আমি এটা এটা স্টেপ শিখিম, আর সেই গোটেইখিনি মনত রাখব চেষ্টা করবা। যেতিয়া মই কেতিয়াবা কম যে মোক দেখুৱাই দিয়া, দেখুৱাব লাগিব, ঠিক আছে? কেনেকুৱা লাগিছে ক্লাস কৰি? থ্যাংক ইউ। গুড মর্নিং। রিমঝিম বরষুণের মাজত ওলাই গৈছিলোঁ ক্লাস কৰিবৰ কাৰণে। তো এয়া ক্লাস চলি আছে, বরষুণের মাজতো লৰা ছোৱালীবোৰো আহিছে। তো এই মোৰ এটা নতুন প্রচেষ্টা, এটা খুব ভাল দিন বা এটা সময়ৰ আৰম্ভণি। তো এইদরে লৰা ছোৱালীৰ মাজত উৎসাহ থাকিলে শিক্ষায়ো ভাল লাগে, তাৰোপৰি আপোনাৰ গাৰ্জেনৰ খুব এটা উৎসাহ থাকিব লাগিব, ইচ্ছা থাকিব লাগিব, তেতিয়াহলেহে লৰা ছোৱালীয়ে মানে কি নিজৰ প্রতিভাখিনি দেখাতে সুযোগ পায়। আর কিছু গার্জেন এনেকা আছে যে তেওঁলোকে কেইদিনের কারণে লৰা ছোৱালী দিয়ে, তারপিছতে হয়তো কেতিয়াবা লৰা ছোৱালীও মন নকৰে বা গার্জেনেরও কিবা নাটনি হয়, সেই কারণে বন্ধ করে দিয়ে। একচুয়ালি তেনেকুৱা হব নালাগে, অকমান ধৈর্য ধরাটো ভাল। আর যেহেতু আমি এটা ভাল শিক্ষা লৰা ছোৱালীক দি আছো, তো সেইকাৰণে ধৈর্য ধরে থাকলে নিশ্চয় এটা ভাল ফল আমি সকলো বস্তুতে পাও। তেনেকে ইয়াতো তো এই আমার নতুন ক্লাস, আন এখন ক্লাস। তো লৰা ছোৱালীখিনি ভাল কাম কৰিছে। সকলো মাত্র লৰা ছোৱালী নহয়, গার্জেনেরও উৎসাহ থাকিব লাগিব, তেতিয়াহলেহে লৰা ছোৱালী আগবাঢ়ি যাব কারণে অনুপ্রেরণা পাব। কষ্ট সবরে হয়, তেনেকুৱা নহয় যে অকল গার্জেনহতরে হয়। তো আমিও লৰা ছোৱালীখিনিক কেনেকৈ আগবঢ়াই লওঁ, ছাত্র ছাত্রীখিনিক কেনেকৈ ভালদৰে শিক্ষা দি আমি আগবঢ়াই লৈ যাম, সেই প্রচেষ্টা আমার সদায় থাকে আৰু থাকিব, আমি কৰিয়ে থাকিম। তো আজির ভিডিওটো আপনাদের সাব, লাইক করব, ধন্যবাদ।